দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ী দাবি হামাসের এদিকে করোনার হটস্পট ভারতের মৃত্যু আবারও চার হাজার ছাড়াল আরো জানিয়ে দিব ফিলিস্তিনি ইস্যুতে বিশেষ অধিবেশনে বসছে মানবাধিকার পরিষদ এদিকে করোনায় ব্যর্থ সাফল্য বাবরি মসজিদ দখল আরও থাকছে ইসরায়েলিদের দম্ভ গুড়িয়ে দিয়েছে ফিলিস্তিনিরা এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে ইসরায়েল প্রতিষ্ঠা করা হয়েছে বলছে আসাদ দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত দর্শক আলহামদুলিল্লাহ টানা এগারো দিন পর আজ ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহ নিজেই স্বীকার করেছেন তিনি যুদ্ধবিরতি চান টানা এগারো দিন বর্বর হামলার পর নিশংস ফিলিস্তিনিদের হত্যার পরে ধাওয়ার পাল্টা ধাওয়া শুরু হওয়ার পর আজ যুদ্ধবিরতিতে বসতে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী সুপ্রিয় দর্শক শ্রোতা এর জন্য যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং বিশ্ববাসীর কাছে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন আজকের গুরুত্বপূর্ণ সংবাদের আপডেট গুলি ইসরায়েলের বিরুদ্ধে বিজয় দাবি হামাসের ইসরায়েল ও গাজার মধ্যে চলা এগারো দিনের সংঘর্ষের বিজয় দাবি করেছেন হামাসের রাজনৈতিক শাখার জ্যৈষ্ঠ নেতা যুদ্ধবিরতির পরে স্থানীয় সময় শুক্রবার শুক্রবার দেওয়া এক ভাষণে তিনি এই বিজয় দাবি করেছেন গাজায় হামাসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল হায়া বলেন দখলদারদের বিরুদ্ধে এটি আনন্দজনক বিজয় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার রাস্তায় উল্লাসরত ফিলিস্তিনিদের উদ্দেশ্যে বাঘার সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এই নেতা আরও বলেন এটা বিজয়ের উচ্ছ্বাস ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়া বাড়ি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি ফরাসি বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে মিশর এতে যুক্ত রয়েছে গাজার দ্বিতীয় শক্তিশালী গ্রুপ ইসলামিক জেহাদ গতকাল সন্ধ্যায় যুদ্ধবিরতির সম্মতি আসার পর মধ্যরাত থেকে এটি কার্যকর হয়েছে গত দশ মে থেকে গাজায় ইসরায়েলের বিমান হামলা শুরু হয় এতে দুশো ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে ৬৫ জন শিশু আহত হয়েছেন এক জন বিশাল এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে বাস্তচ্যুত হয়ে পড়েছে এক লক্ষ বিশ হাজার মানুষ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামাস গাজার বিভিন্ন গ্রুপ দেশটি লক্ষ্য করে চার হাজার রকেট ছুড়েছে তবে এর বেশিরভাগই প্রতিহত করেছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এসব রকেট হামলায় ইসরায়েলের বারো নাগরিকের মৃত্যু হয়েছে দর্শক ফিলিস্তিনের দুইশো বত্রিশ জন শাহাদাতের বিজয় এটি আলাকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযানের জবাবে হামাস রকেট হামলা চালালে গাজায় বিমান হামলা শুরু হয় গাজার শত শত স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দাবি করেছেন এই হামলায় হামাস বহু বছর পিছিয়ে পড়েছে হামাস বলছে গাজার বড় এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এক লক্ষ বিশ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে তারপরেও পরাজয় মেনে নিতে বাধ্য হল ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্র এদিকে করোনার হটস্পট ভারতে মৃত্যু আবারও চার হাজার ছাড়াল কোভিড নাইন্টিনে বিপর্যস্ত ভারত কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ মাঝে মৃত্যু কিছুটা কমে এলেও আবারও বেড়েছে মৃত্যুর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় দেশটিতে চার হাজার দুইশো নয় জনের প্রাণহানি ঘটেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দে আজ দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম এনডিটিভি এই তথ্য তুলে ধরেছে এদিকে ফিলিস্তিনের ইস্যুতে বিশেষ অধিবেশনে বসছে মানবাধিকার সংস্থা ইসরায়েল ও ফিলিস্তিনিদের ইস্যু নিয়ে বিশেষ একটি অধিবেশনে বসছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা গতকাল এ তথ্য জানানো হয়েছে কাউন্সিলের এক বলা হয়েছে আগামী বৃহস্পতিবার এ বিশেষ অধিবেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে এতে পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনের দখল হয়ে যাওয়া অংশগুলোতে মানবাধিকার পরিস্থিতির দুর্ব্যবস্থা তুলে ধরা হবে পাকিস্তানের অনুরোধে বিশেষ এ অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে পনেরো বছর আগে কাউন্সিল গঠিত এবার দিয়ে বারের মতো এ ধরনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে মানবাধিকার পরিষদের সাতচল্লিশ সদস্য রাষ্ট্রের কতগুলো এ অধিবেশনের বিষয়ে সম্মতি জানিয়েছে জাতিসংঘ তা তাৎক্ষণিকভাবে বলেনি তবে বিশেষ কোনো অধিবেশন অনুষ্ঠিত হওয়ার জন্য সংসদের অন্তত এক তৃতীয়াংশের সম্মতি থাকতে হবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের চালানো বিমান হামলায় দুশো বত্রিশ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত পঁয়ষট্টি শিশু মারা গিয়েছে এছাড়া গাজার বড় একটি অংশ একেবারে ধ্বংসস্তবে পরিণত হয়েছে ঘর ছাড়া হয়েছেন লাখো মানুষ এদিকে করোনায় ব্যর্থ মোদীর সাফল্য বাবরি মসজিদ দখল আগামী ছাব্বিশ মে ভারতের মোদী সরকারের সপ্তম বর্ষপূর্তি এমন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করোনা মোকাবেলায় গুরুতর ব্যর্থতার অভিযোগ উঠেছে দেশটিতে ব্যর্থতার এই অভিযোগের সময়ে মোদী সরকার তার সপ্তম বর্ষপূর্তিতে সাফল্যের তালিকায় রেখেছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কারণ চারশো বছরের প্রতীক্ষার শেষে গত বছর অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ উদ্বোধন করেন নরেন্দ্র মোদী দর্শক ভারত একটি হিন্দুত্ববাদী দেশ এই দেশের মানুষ হয়তোবা নিজের স্বার্থই বোঝে কিন্তু তারা তারা এটা ভাবে না যে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে করোনার প্রকোপে তার মধ্যেও এই নরেন্দ্র মোদী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করছে আসলে এটা আমাদের ইসলাম পন্থীদের জন্য খুবই বেদনাদায়ক বিষয় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে অর্থের টানাটানির অজুহাতে মোদী সরকার সবার জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করতে নারাজ কিন্তু নতুন সংসদ ভবন ও সেন্ট্রাল ভিস্টার জন্য ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে ক্ষমতায় সাত বছর পূর্ণ করার পথে মোদী সরকারের বক্তব্য এ হলো আত্মনির্ভর ভারতের আয়না প্রতিদিন তিনি ভারতে টিকাদানের হার কমছে কংগ্রেস সহ বিরোধীরা বৃহস্পতিবারও অভিযোগ তুলেছেন তারা অভিযোগ করেন দেশে টিকার অভাব হাসপাতালের বেড থেকে শ্মশান কোনোখানেই জায়গা নেই অন্যদিকে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় নতুন সংসদ ভবনের ছবি তুলে ধরে বলেছে সেখানে দেড়শো শতাধিক বেশি বসার জায়গা হবে আর কোভিডের মোকাবেলা প্রশ্নে মন্ত্রণালয়ের পাক্ষিক পত্রিকার সম্পাদককে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রীকে ফের কোভিড মোকাবেলার পুরো দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হয়েছে গত আঠারো দিনে তিনি সতেরোটির বেশি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত প্রয়োজন মেটাতে উদ্যোগী হয়েছেন আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন বলা হয়েছে অন্য সময় হলে সরকারের সপ্তম বর্ষপূর্তিতে ঢাকঢোল পিটিয়ে সাফল্যের প্রচার হতো কিন্তু অতিমারের সময়ে হাত পা বাধা তাই কোন রকমে মোদীর প্রধানমন্ত্রিত্বের সাত বছরের সাফল্য প্রচার শুরু হয়েছে সেই উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পাক্ষিক পত্রিকা নতুন ভারতের উত্থানকে থিম করেছে মোদী সরকারের সাত বছরকে বর্ণনা করা হয়েছে নতুন ভারতের নির্মাণ পর্ব হিসেবে এদিকে ইসরায়েলিদের দম্ভ গুড়িয়ে দিয়েছে ফিলিস্তিনিরা টানা এগারো দিন প্রাণঘাতী লড়াইয়ের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ধ্বংসযোগ্য ও প্রাণহানি হিসাব করলে ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতি কয়েক গুণ বেশি হলেও পশ্চিমা মতপুষ্ট পরাক্রমশীল ইসরায়েলি বাহিনীকে যুদ্ধবিরতিতে বাধ্য করা হামাসের জন্য বিজয়ের সামিল বলে মনে করছেন বিশ্লেষকরা হামাস যোদ্ধারা যে এবারের যুদ্ধে এতটা প্রতিরোধ গড়ে তুলবে এবং পাল্টা জবাবে কয়েক হাজার রকেট নিক্ষেপ করবে তা ঘুণাক্ষরে কল্পনা করেন এই ইসরায়েলি বাহিনী ফলে যে অহংকার ও মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে তারা হামলা শুরু করেছিল তা কয়েকদিনের মধ্যেই পাল্টা তীর হয়ে বিতে শুরু করে এ বিষয়ে হামাসের বৈদেশিক রাজনীতি বিষয়ক প্রধান খালেদ মিশাল বলেন অবরুদ্ধ গাজাভিত্তিক ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর দম্ভ এবং মর্যাদাপূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ফিলিস্তিনের আল আকসা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের শীর্ষ পর্যায়ের এ নেতা বলেন ফিলিস্তিনিদের নতুন ইন্টিফাদার কারণে আল কুদোসের জনগণ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে গাজা উপত্যকা আজ অসম্ভবকে সম্ভব করতে পেরেছে তিনি আরো বলেন অধিকৃত পশ্চিম তীর এবং আলকুদ শহরের জনগণকেও ঘুরে দাঁড়ানো প্রয়োজন এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এই জনজাগরণ অব্যাহত রাখতে হবে এই সূত্র জানিয়েছে ওডি এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে ইসরায়েল প্রতিষ্ঠা করা হয়েছে বলছে আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেছেন ফিলিস্তিন জনগণের উপর গণহত্যা চালিয়ে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে আর এই রাষ্ট্রটি শান্তি কিংবা সংলাপের ভাষা বোঝে না তিনি গতকাল রাজধানী দামেশকে একদল ফিলিস্তিনি প্রতিনিধি ও নেতার সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন বৈঠকে ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের গত কয়েকদিনের পাশবিকতা নিয়ে আলোচনা হয় এ সময় প্রেসিডেন্ট আসাদ ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের প্রতি সমর্থনকে তার দেশের অন্যতম মৌলিক নীতি হিসেবে উল্লেখ করেন সিরিয়ার প্রেসিডেন্ট বলেন নিজেদের মাতৃভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে ফিলিস্তিনেরা যে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে তার প্রতি দামেশকের পূর্ণ সমর্থন রয়েছে বৈঠকে ফিলিস্তিন জনগণের পাশে থাকার জন্য প্রেসিডেন্ট আসাদকে ধন্যবাদ জানান ফিলিস্তিনি প্রতিনিধিরা তারা বলেন গত কয়েকদিনের ইহুদিবাদী আগ্রাসন প্রমাণ করছে যে ফিলিস্তিনিরা একমাত্র সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই তাদের অধিকার আদায় করতে পারবে সংলাপ বা অন্য কোনো উপায় নয় ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধে সম্পূর্ণ দোষটা আসলে ইসরায়েলেরই ছিল যার কারণে ইসরায়েলকে আজ যুদ্ধবিরতি ডাকতে হলো গাজা উপত্যকার উপর যখন ইহুদিবাদী ইসরায়েল এগারো দিন ধরে একটানা বোমা বর্ষণ করে তখন গতকাল দামেশকে এই বৈঠক অনুষ্ঠিত হয় অবশ্য শুক্রবার ভোররাত থেকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার খবর পাওয়া গেছে এই সূত্র জানিয়েছে পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য